জাতীয় সড়কের পাশে নয়নজলি ভরাট করে চলছে অবৈধ নির্মাণ বলে অভিযোগ। অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধ করতে তৎপর হলো প্রশাসন। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান এলাকায় নয়নজলি দখল করে ব্যক্তিগত মালিকানায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। একশ্রেণীর জমির দালাল সরকারি নয়নজলি দখল করে বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ। সম্প্রতি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের পাশে এক ব্যক্তি নয়নজলি ভরাট করে নির্মাণ শুরু করে। কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ জানায়। এরপরই প্রশাসন নির্মাণ বন্ধ করে দেন। আমাদের মূলত অভিযোগ হচ্ছে, আমাদের কলেজ 1998 সালে তৈরি, দীর্ঘদিনের কলেজ। এই কলেজের সামনে মেন গেটের সামনে সরকারি জায়গা অধিগ্রহণ করে পার্মানেন্টলি কনস্ট্রাকশন হচ্ছে। এই নিয়ে আমরা ব্লক অফিসে অভিযোগ জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আজকে দেখছি আবার সেই কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এটা নিয়েই আমাদের মেন অভিযোগ আর কি। বন্ধ করে দিলে আমরা সেটাই চাইছি যে আবার তো বন্ধ হয়ে যাক এটা, কারণ এটা তো সরকারি জায়গা নয়নজলি, এবং এই নয়নজলি ভরাট করে কনস্ট্রাকশনে আমরা বিরোধী আর কি। আপনারা কাকে অভিযোগ করেছেন? আমরা ডিএমকে করেছি এবং ব্লকে দিয়ে এসেছি ভিডিওকে, তার কপিও আমাদের কাছে আছে। কোনো মতো নেই, আমরা ওই জন্যই আপত্তি করেছি। এবং এটা আমাদের মেন গেটের পাশে এরা করছে, এইভাবে অনৈতিকভাবে কাজ চলছে। আপনারা কী চাইছেন? আমরা চাই যে এই কনস্ট্রাকশন বন্ধ হোক, কারণ সরকারি অধিগ্রহণের যে মেন জায়গা নয়নজলি সে ফাঁকা পড়ে থাক, পরিবেশকে নষ্ট করা আমরা চাইছি না একদমই। যেটা ফাঁকা জায়গা ওটা করে সবুজ সবুজায়ন হোক, গাছ লাগানো হোক, এটা আমরা চাইছি। আমার কাছে ফোন এলো ওইখানে এলাকার থেকে যে এরকমভাবে নির্মাণ চলছে। আমি ইমিডিয়েটলি পুলিশ আইসি সাহেবকে বলেছিলাম যে ইমিডিয়েটলি ওই কনস্ট্রাকশন বন্ধ করা হোক। আমি এনএইচ অথরিটির সঙ্গে কথা বলেছি, আমার জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, যাতে এনএইচ অথরিটি ওই ইলিগাল যে কনস্ট্রাকশন আছে অ্যাজ পার রুলস ওগুলোকে হাটিয়ে দেয়। নয়নজুলি বা এইসব জিনিসগুলোর আমাদের নর্মাল ওয়াটার ফ্লোটাও অসুবিধা হচ্ছে, বেশি ইঞ্জিনিয়ারিং কলেজের কাজটাতে একটু এইসব জিনিসগুলো হচ্ছে। তো এনএইচ অথরিটি বলেছেন ওনারা ব্যবস্থা নিচ্ছেন। জলিটা হচ্ছে টেকনিক্যালি ভালো, মানে ওই জায়গায় রাখতে হয় যাতে জলটা ফ্লো হয়ে ঠিকঠাক বেরিয়ে যায়। তো আমি কিন্তু এটা মন্তব্য করব না যে এটা মানে আইনি বেআইনি। ওনারা যদি মনে হয় আইনি হয় তাহলে আমাদের কাছে একবার কাগজটা দেখাক না, তাহলে আইনি আমরা কাউকে কিছু বলবো না। আইনি জিনিস তো আমরা কেন ইয়ে করতে যাব? যে সময় পুলিশ গেল ওইখানটাতে কেন ওরা কাগজ দেখাতে পারলো না? তাহলে তো দেখাতে পারলে পুলিশ কেন মানে ওদের কনস্ট্রাকশন বন্ধ করবে? আমরা তো সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন বন্ধ করে দিয়েছি। অভিযুক্ত জমির মালিক জানান বেআইনিভাবে নির্মাণ করা হয়নি, ওই নয়নজলি তার নামে রেকর্ড আছে বলে তার দাবি। এটা নয়নজলি জায়গা আমরা পরে খবর পেলাম, এবং এই নয়নজলি জায়গাতে তার আগে বাস্তু হয়েছে, সেই হিসেবে আমরা জায়গাটা নিই। আর যত নিয়েছে সবাই গরিব মানুষ, না না গরিব প্রসঙ্গটা নয়, যারা বাড়ি করেছে তারা পারমিশন নিয়ে করেছে? পারমিশন নেয়নি, আমরা বিজনেস মারফত বেকার ছিল করা করে খাবার জন্য করেছি। সবাই তো কনস্ট্রাকশন করে দিয়েছে, নয়নজলি তো কনস্ট্রাকশনই করা যাবে না, করতে পারে না। কিন্তু নয়নজলি বাস্তু হয়নি, তাহলে বাস্তু কী করে হলো বলুন? না সেটা তো আমরা দেখি, তাহলে সেটা তো সরকার বলে, তার সরকার আমরা কীভাবে আমরা ইয়া করি? আমি রেজিস্ট্রি করেছি, আমি একটা নয়নজলি জায়গা যখন রেজিস্ট্রি করছি সরকার সেখানে কেন আমাকে আপত্তি কেন করছেন? যে ওই জায়গায় পারমিশন হয়নি, বিজনেস বেকার ছিল করে খাবো সেই জন্য করি। পারমিশনের কোনো প্রয়োজন হয়নি, প্রয়োজন আছে ওই কে বলছে প্রয়োজন করেছি, কোনো অবজেকশনও আসেনি। তাহলে যে বাড়ি করছিলেন ওনার টাকা অবজেকশন, কী ব্যাপারে অবজেকশন হয়েছে সেটা বলতে পারি। না বেআইনিভাবে বাড়ি করিনি স্যার, আমরা জায়গাটা কিনেছি, আমরা রেকর্ড করেছি, বেলারও আমাদেরকে রেকর্ড করে দিয়েছে, তার কাগজপত্র আছে। বাড়ি করতে গেলে যে পারমিশন লাগে সেই পারমিশন আছে? পারমিশন সেই সময় করানো হয়নি। তাহলে আপনি কী করে বলছেন আপনি বৈধভাবে বাড়ি করছেন? কিন্তু পারমিশন তখন এইভাবেই সবাই করেছে, সবাই যেভাবে করেছে সেইভাবে আমিও করেছি। সবাই যেভাবে করেছে, হ্যাঁ সেইভাবে করেছে। পারমিশন নিয়ে করেনি তা জানি না স্যার। তাহলে আপনি কি করে বুঝলেন যে সবাই যেভাবে করেছে সেভাবে করছি? কেউ যদি পারমিশন নিয়ে করেছে, কিন্তু আমাদের এখানে দেখলাম যে নয়নজলির মধ্যে যদি ইনাদের যদি বাড়ি হতে পারে তাহলে আমারটা কেন হবে না? পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে সেই সময় বললো যে না এখন দেওয়া যাবে না। তো বুঝি তুমি মানে এইভাবে করো, যখন আপনাকে দেওয়া যাবে না বললো তারপর আপনি বাড়িটা শুরু করলেন নিজের গায়ের জোরে? না গায়ের জোরে নয় স্যার। তাহলে কেন আপনি এটা করা ছিল তার উপর থেকে তুলছিলাম, এটা কন্ট্রাকশন করাই ছিল তার উপর থেকে করছিলাম। আপনার তো অভিযোগ কে করেছে? অভিযোগ তো আমার কলেজ থেকে বলেছিলো যে এটা আমার রাস্তার মধ্যে বালি পাথর নেমে যাচ্ছে, বালি পাথর যারা না নামে বা নিজের জায়গার মধ্যে করতে বলেছিলো, আমার ঠিক আছে সরিয়ে নেবো। আপত্তি যেহেতু করছেন আমাকে বন্ধ করতে বাধ্য, আপত্তি করছে পুলিশ প্রশাসন এসছে, প্রশাসন বলছেন কী বলো প্রশাসন যে এখন কাজটা অফ থাকবে, যে ওইটা অবজেকশন করা হয়েছে তাই আমাদের অফ করতে হলো আমাকে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। এটা তৃণমূলের মদতে হচ্ছে, যারা ওখানের গাছগুলো বিক্রি করেছে, ওখানে 5 লাখ টাকার গাছ ছিল,
এটা এনএইচের উপরেই গাছলা ছিল, সেই গাছলা যারা বিক্রি করেছে তারাই ওই জায়গাটা বিক্রি করেছে। তৃণমূলের মদত ছাড়া কোনো কাজ হয় না এখানে। গোয়া বাগানে যে কিছু কাজ হয়েছে সে সব কাজই তৃণমূলের মদতে হয়েছে। আর এখন যারা ওখানে ব্যবসা করছে অ্যাকচুয়ালি তাদের দোষ নেই, তারা কিন্তু জায়গাটা ওই তৃণমূল নেতাদের কাছ থেকে কিনেছে, তারা বিক্রি করেছে এবং এরা কিন্তু ওখানে বাড়ি করে ব্যবসা করছে। ওটা নয়নজলি, ওর পাশেও নয়নজলি আছে, ওই জায়গাটা টোটাল ওই দাগটাই নয়নজলি আছে। এগুলো তৃণমূলের মদতেই হচ্ছে, তৃণমূল মদতদাতা তৃণমূল, তৃণমূল ছাড়া এখানে কেউ কিছু করতে পারে না। বিজেপির কাজেই তো উন্নয়নে বাধা দেওয়া, সব জায়গায় অবজেকশন করা, সব প্রতিটি উন্নয়নে যে বাধা দেওয়ার মূল কাজ, ওদের কাজ। আমরা যেহেতু শাসক দলে আছি তাদের কাজেই বিরোধিতা করা, সেটা করবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা খবর নিয়ে দেখুন যে এলাকাতে সমস্ত কাজের, সমস্ত উন্নয়নের কাজে আমরা এগিয়ে থাকি, আমরা সামনের কথা ভাবি, আমরা পিছনের কথা ভাবি না। সেই জন্যে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম যে অবজেকশন কলেজ সামনে যে অবৈধ নির্মাণ হচ্ছে তার অভিযোগ পাওয়া মাত্রই আমরা নির্দিষ্টভাবে যেখানে যেখানে জানানোর কথা, ব্লক অফিস, বিএলআর অফিস, সমস্ত জায়গায় আমরা জানিয়েছি এবং পঞ্চায়েত থেকে সেই কাজ বন্ধ রেখে তাদেরকে আমরা হাজির দেওয়ার জন্য বলেছিলাম। তারা হাজির দিয়েছে, তারা সমস্ত যখন যা ডকুমেন্ট জমা দিয়েছে তা আমরা বিডিওর কাছে পাঠিয়ে দিয়েছি, উনি তার ব্যবস্থা নেবেন এবং তার জন্য আমরা সমস্ত রকমভাবে সাহায্য করব। এবং আপনারা বিজেপির যে গল্প তৃণমূল জড়িয়ে আছে বলছে, আমাদের এইসব কাজের সাথে কোনো অন্যায় কাজের সাথে জগতলা দুই তৃণমূল কংগ্রেস এবং জগতলা গ্রাম পঞ্চায়েত কোনোভাবে কোথাও জড়িত নাই, জড়িত আছে শুধুমাত্র বিজেপি। সমস্ত জায়গায় বেআইনিভাবে যে জায়গা দখল করে সেখানের মানুষকে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে তোলা দেয় করা তাদের প্রধান উপার্জন এবং তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তার জন্য ওদের এটা খুব গায়ে লাগছে, ওই জন্য তৃণমূলকে কালিমা পীড়িত করার চেষ্টা করছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।